হচ্ছে, আমি আনাম ভাইয়ের বক্তব্যে দুইটি কথা বলবো। একটি কথা হলো যে আপনার উপস্থাপিকা হাসিনা আক্তার, আপনার সাউন্ডটা ইকো করছে, ইকো। হ্যাঁ আমি ওইটা সাউন্ড করছি, বোধহয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমি আনাম ভাইয়ের বক্তব্যে একটা কথা বলবো। আপনার যদি এত ভালো কাজ করেন, এত সুন্দর কাজ করলেন, যেভাবে এত সুন্দর করে আপনি মেকআপ দিয়ে কথা বললেন, তাহলে দিনের পরটা রাতে করতে হয় কেন ভাইয়া? আমরা যদি এতই খারাপ কাজ করি, আমরা যদি এত খারাপ কাজ করে জনগণ তো আমাদেরকে এমনি প্রত্যাখ্যান করবে, আপনাদের ভয়টা কেন? কেন এত ভয় করছেন? আপনাদের ভয়টা হলো জনগণের ধারে কাছে আপনার নাই। বিগত 12 বছরের কথা বলেন, 12 বছর আগের ইতিহাস বাদ দেন, আমরা 15 বছর আগে ক্ষমতায় ছিলাম। এখন যদি আমরা এরশাদ সাহেবের কাসুন্দি গাড়ি, এটা খুব বেশি লাভ হবে না। এটা হলো কি? এটা হলো রচনা, গরু রচনার মতো বলা। কিন্তু আশি সাহেব বহু আগে ক্ষমতায় ছিল, আমরা 15 বছর আগে ক্ষমতায় ছিল। আপনি 12 বছরে কি অর্জন করছে সেটা বলেন। আপনি বললেন যে যে যেমন যে এরশাদ সাহেবের আমলের একটা কথা যদি আমি বলি, এরশাদ সাহেবের আমলে যে আন্দোলন করেছে, রাঙাবে আছে বলে বলতেছি, নাহলে বলতাম না, যে আন্দোলনে নূর হোসেন বুকে গণতন্ত্র মুক্তি চাই লিখে সাদা গায়ে বুক পেতে গুলি খেয়েছিল, আর রাঙ্গাবাই পার্লামেন্টে বা রাস্তায় বা জনসভায় বললেন কি, এই নূর হোসেন ফেন্সিডিল খুঁজছিল। আরে ভাই, নূর হোসেন ফেন্সিডিল খুঁজছিল না, নূর হোসেন ছিল প্রকৃত গণতন্ত্র প্রেমিক, গণতন্ত্র উদ্ধারের নায়ক। আমরা নূর হোসেনের সূত্র ধরেই গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম করেছি রাঙ্গাবাই। না, এটা আপনাকে পাওয়াতে দুই একটা লাইন না বললে তো নয়। আসেন এরপরে যে আমার বললেন, আমার মানে নামুল ভাই বললেন যে ওদের আমলে অনেক বিচার হচ্ছে, অনেক এমপি মন্ত্রী অ্যারেস্ট হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে। আমাদের আমলে কিছুই হয়নি, আমাদের আমলে কোনো বিচার হয়নি, বিচারহীনতা ছিল আমাদের দেশে। আমাদের আমলে আপনাদের মনে থাকার কথা, আমাদের সাবেক এমপি, আমাদের সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি পিন্টু, পিন্টুকে নাসিরুদ্দিন পিন্টু, পিন্টুকে কিন্তু সাধারণ এটা দলাদলি মারামারি অথবা অভিযোগের ভিত্তিতেই তাকে জেলখানে নেওয়া হয়েছে। আপনারা জানেন ইলিয়াস আলীর বিরুদ্ধে একটি সন্ত্রাস অথবা মারপিট এসবের ন্যূনতম অভিযোগের ভিত্তিতে ইলিয়াস আলীকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জেলে নিয়েছিল। জেল থেকে বেরোয়ার পরে ইলিয়াস আলীকে দলে আর জায়গা দেয় নাই, বহু পরে ইলিয়াস আলী তার যোগ্যতা বলে সে সংশোধিত হয়ে বিএনপির বেগম খালেদা জিয়ার আস্থা অর্জন করেছে। অতএব উনি এই কথাটা ঠিক বলেন নাই। বিএনপির আমলে বিদ্যুৎ ছিল না, এই কথা যদি বলেন তাহলে বিএনপির আমলে উৎপাদন কিভাবে হয়েছে, ঘর বাড়ি কিভাবে হয়েছে, তিনি বলছেন হ্যাঁ পরিমাণে এখন থেকে কম হয়েছে। আপনার তো কুইক রেন্টালের নামে কুইক পকেটে টাকা ঢুকাচ্ছেন, কুইক পকেটে টাকা ঢুকিয়ে কুইক রেন্টালের নামে আপনার বিদ্যুৎ দিচ্ছেন, তা তো আমাদের অসুবিধা না। এটার হিসাব আপনার ইন্ডিমিনেটিও করেছেন যাতে কুইক রেন্টালের অবৈধভাবে বিদ্যুতের এই অবৈধ 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 ইনকামের বিদ্যুৎ উৎপাদনের নামে যে আয় করছেন সেটার জন্য আপনি ইন্ডিমিনিটিও করছেন। অতএব এটা সময়ে এটা বিচার হবে এবং ব্যবস্থা হবে, হিসাবও হবে যে আপনার বিদ্যুতের নামে কি পরিমাণ কারচুপি দেশে এবং বিদেশে করেছেন। হ্যাঁ, আমাদের আমলে কম ছিল, না থাকলে মানুষ বিদ্যুৎ ব্যবহার করেছে কিভাবে? আমি যদি বলি আমার এনামূলক ভাইয়ের বয়স এখন কত, কথার কথা, এনামূলক ভাইয়ের বয়স দিলাম আমি এখন 55 to 60 বা 60+ যদি আমি ধরি, তাহলে বিএনপির আমলে তো নিশ্চয়ই এনামূলক ভাইয়ের বয়স ছিল আরো 15 বছর কম, তাহলে এখন এনামূলক ভাইয়ের বয়স বাড়ছে না, তো তাহলে একটা সরকারেরও তো বয়স বাড়ে, দেশেরও বয়স বাড়ে। তো বিএনপির আমলে আপনি যেমন ছোট ছিলেন, আমি যেমন ছোট ছিলাম, বিএনপির উৎপাদনও ছোট ছিল, বিএনপি জনসংখ্যা কম ছিল আমলে, এখন জনসংখ্যা বাড়ছে, এখন উৎপাদন বাড়বে। উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া, উন্নয়ন মানে গণতন্ত্রহীনতা নয়, উন্নয়ন আপনার 15 বছর ছোট ছিলেন আপনি বিএনপির আমলে, তো বিদ্যুৎ একটু 15 বছরের মতো করে কম হবে, পরিমাণে কম হবে, আমিও ছোট ছিলাম। অতএব উন্নয়ন এই সরকার কিছু করবে, পর সরকার আরো করবে, আপনারা আজকে যা করছেন পরবর্তী সরকার দেখবেন যে আরো বেশি কিছু করবে, করবে না তার। যেমন গড়ায়ু, আমাদের সময় গড়ায়ু ছিল 65 বছর, এখন গড়ায়ু 72 বছর হয়েছে গড়ায়ু, তো এটা তো একটা ধারাবাহিক উন্নয়ন, এটা একটা বিশাল উন্নয়ন। শিশু মৃত্যুর হার এখন আমাদের আমলে অনেক কমেছে, আমরা এটাকে চালু করেছি, আপনাদের আমলে আরো অনেক কমেছে। এরপরে আসেন যে আপনার যে যে শিশু মৃত্যুর হার, তারপরে ধরেন গড়ায়ু, তারপর আসেন যে মেয়েদেরকে বিনামূল্যে শিক্ষা পদ্ধতি বেগম খালেদা জিয়া চালু করছে, বিনামূল্যে বই বেগম খালেদা জিয়া চালু করছে, সেটা হয়তো ক্ষুদ্র পরিসরে করেছিল, আপনারা এখন বেড়ে আর একটু বাড়িয়ে করছেন। পার্থক্যটা কোথায়?
পার্থক্যটা উন্নয়ন নিয়ে পার্থক্য না, উন্নয়ন নিয়ে কোনো দ্বিমত নাই। উন্নয়নে যদিও উন্নয়নের নামে আপনারা একটা গল্প বানিয়ে মানুষকে মানুষের গলায় ফাঁস দিচ্ছেন, উন্নয়নের নামে যে এটা বলতে পারবেন না তো আপনি অগণতান্ত্রিক ভাবে আসতে পারেন না, আপনি উন্নয়নের নামে গণতান্ত্রিক ভাবে থাকতে পারেন না। আপনি গণতান্ত্রিক ভাবে তিনবার ক্ষমতায় এসেছেন, আপনি গণতান্ত্রিক ভাবে আপনি তিনবার ক্ষমতায় এসে মানুষের বুকের উপরে জগদ্দল পাথরের মতো বসে আছেন, উন্নয়নের নাম দিয়ে, উন্নয়নের দোহাই দিয়ে, উন্নয়নের কথা বলে, উন্নয়নের কাহিনী বলে। বাবুল ভাই একটা কথা বলছে, পদ্মা সেতু এটা টিভিতে ফলো করে যাওয়ার কি এমন আছে, প্রত্যেক মাসে মাসে যে এটা স্প্যান লাগলো, চতুর্থ স্প্যান লাগলো, পঞ্চম স্প্যান লাগলো, এটা কি, এটা ওয়ার্ল্ডে হচ্ছে বড় বড় সেতু আছে। এখন প্রশ্ন হলো এই সেতুটা আপনার দাবি করছেন, আপনার নিজেরা করছেন, বিশ্ব ব্যাংকের সাহায্য ছাড়া, বৈদেশিক সাহায্য নিজেরা করছেন, নো নেভার, আপনার নিজেরা করছেন না, আমার পকেট থেকে টাকা নিচ্ছেন, কৃষক থেকে টাকা নিচ্ছেন, আমার ট্যাক্স বাড়িয়েছেন, চাঁদাবাজি বাড়িয়েছেন, চাঁদাবাজি করেছেন জনগণ থেকে, কোম্পানিগুলো থেকে, কর্পোরেট হাউস থেকে, এই জম্মু পদ্মা সেতু ভাই চাঁদাবাজি তো আপনাদের সময়ও হয়েছে, হাওয়া ভবনকে ঘিরে, এটা হাওয়া ভবনে কোনো চাঁদাবাজি হয় নাই। তারপরও যদি বলে ওনার তো বলতেছে হাওয়া ভবন যদি হয়, এখন আমি বলবো আওয়ামী লীগের প্রত্যেকটি নেতার ঘরে ঘরে খাওয়া ভবন, খাওয়া ভবন মানে খাই আর খাই, খাই আর খাই, আমেরিকায় খায়, নাসিমের ছেলে খায়, আমাদের বড় জনের ছেলে খায়, শুধু খায় আর খায়, এখন এত খাওয়া ভবন, হাওয়া ভবন হারিয়ে গেছে, তলায় গেছে, যদিও শেষ করছি। আরেকটা বলছে আমাদের এনামুল ভাই, ওটার উত্তরটা আমি দিয়ে দিই, যে তিনি বলছেন যে ওনার নির্বাচনী এলাকায় বাংলা ভাই ছিল, এরা অত্যাচার করছে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আপনি এই কথাটা কেন বলছেন না, এই বাংলা ভাইয়ের ফাঁসি কে দিয়েছিল, বেগম খালেদা জিয়ার সরকার বাংলা ভাইয়ের ফাঁসি দিয়েছিল বিচার করে, আপনি এটা কেন বলছেন না, আব্দুর রহমান এই যে জঙ্গি নেতা প্রধান আব্দুর রহমান কে ছিল, আওয়ামী লীগের প্রতিমন্ত্রী, পাট প্রতিমন্ত্রী, সাবেক এমপি আপনার যে জামালপুরের মির্জা আজম, মির্জা আজমের আপন বড় বোনের জামাই ছিল এই জঙ্গি প্রধান শেখ আব্দুর রহমান, সে আব্দুর রহমানকে সিলেট থেকে বেগম খালেদা জিয়ার আমলে রেপ দিয়ে গড়ে ঘেরাও করে তাকে এনে বিচারের আওতায় এনে তার ফাঁসি দিয়েছিল। আপনার সেটার ক্রেডিট না বলে কোথা বাংলা ভাই কি ইংরেজি করেছে, আর আওয়ামী লীগের জঙ্গি প্রধান, মানে আওয়ামী লীগের বলছে আমি জঙ্গি প্রধান আব্দুর রহমান আওয়ামী লীগের লোক, যেহেতু সে মির্জা আজমের বোনের জামাই, আপন বোনের জামাই, আমার বোনের জামাই গিয়ে করুক তো এই কাজটা, তার আগে আমি বলবো যে আমার বিচার করুক, যে রন্টু যেমন, রন্টু যেমন মানে পদা মানে আপনাদের নেত্রী ইয়ে ছিল কি ছিল জানি, পিএস না পিএস ছিল, সে যেমন আমার ফাঁসি চাই বলেছে, আব্দুর রহমান যদি আমাদের কেউ আত্মীয় হইতো জঙ্গি প্রধান বাংলা ভাই, আমরা বলতাম যে আমাদের ফাঁসি দেন, কিন্তু আপনার কেন এই এইটুকু আপনার আছেন, আজকে বাক স্বাধীনতা আজকে রূপকথায় পরিণত হয়েছে। আজকে জানেন অমূল্য ঘরে কথা বলতে, বেড়ার ঘরে কথা বলতে ভয় পায়, আমি যে এখন কথা বলছি এখানে বসে আমি কিন্তু ভয় পাচ্ছি যে আশেপাশে কেউ শুনতেছে কিনা, আশেপাশে যাচ্ছে কিনা, আমার ঘরের বাইরে যেখানে কথা বলছি সেখান থেকে যাচ্ছে কিনা, বাক স্বাধীনতা এই পর্যায়ে চলে গেছে যে আজকে বাক স্বাধীনতা কারো নাই, সাংবাদিক বলতেছে যে আমার আর মাইরো না, আমার আর মাইরো না, আমার আর মাইরো না, কি দাঁড়াচ্ছে তাহলে বাক স্বাধীনতা কোথায়, এটাকে বলে গণতন্ত্র, গণতন্ত্র মানে শুধুই উন্নয়নের দোহাই দিয়ে গণতন্ত্রকে টেকে রাখতে পারবেন না, যেখানে সাংবাদিকের বাক স্বাধীনতা নাই, জনগণের বাক স্বাধীনতা নাই, সাংবাদিক বলে আমাকে আর মাইরো না, আমি আর লিখবো না, আমি আর লিখবো না, আপনারা বাংলাদেশের প্রত্যেকটি কর্পোরেট হাউসকে কিনে নিয়েছেন, জব্দ করেছেন কর্পোরেট হাউস, যে কর্পোরেট হাউসগুলো আজকে টিভির মালিক, পত্রিকার মালিক, খেয়াল করে দেখেন প্রত্যেকটা, যেমন যমুনা টিভি কথার কথা কর্পোরেট হাউস, বাবুলের কর্পোরেট হাউস হাউসের মালিক, আজকে প্রত্যেকটি টিভি, আজকে গাজী টিভি কর্পোরেট হাউসের মালিক, আজকে এসি টিভি কর্পোরেট হাউসের মালিক, আজকে মানে এই ধরনের যে একত্র টিভি কর্পোরেট হাউস মালিক, এই কর্পোরেট হাউসকে সরকার হিসেবে আপনারা কিনে নিয়েছেন, জিম্মি করেছেন, আর কর্পোরেট হাউস কি করেছে, তাদের প্রত্যেকটি মিডিয়ার কর্মী সাংবাদিকদেরকে কিনে নিয়েছে, বলছে চুপ থাকবি, সরকারের বিপক্ষে এক লাইন লিখলে চাকরি চলে যাবে, আর সাংবাদিকরা কি ভাত খাবে নাকি না খেয়ে থাকবে, সাংবাদিকরা ভাত খাইতে হলে ওই কর্পোরেট হাউসের কাছে ওদের নাকে খত দিয়ে কানে রশি লাগাই, ওদেরকে নাকে রশি লাগাই কর্পোরেট হাউস গুলো সাংবাদিক, এক সেকেন্ডে শেষ করছি, এক সেকেন্ডে, তাহলে আজকে সাংবাদিকদের অবস্থাটা এই পর্যায়ে নিয়ে গেছেন আপনারা, বাক স্বাধীনতা কোথাও নাই,
টিভিতে নাই, সংবাদে নাই, সংবাদে নাই। আপনি বলছেন যে আপনার জনগণের কাছে যেতে পারছি না, আমরা শুধু ফেসবুকে এবং টকশোতে আছি। আপনি নিশ্চয় জানেন আপনি যদি পানির পানির ফানির স্রোতকে যদি বড় একটা বাদ দিয়ে দেন, বড় একটি বাদ, তখন ফানির ফানিটা স্বাভাবিক স্রোতে যেতে পারে না, যে তখন ফানি করে কি ভিন্ন স্রোতে চলে যায়। আমরা এখন হচ্ছে পানি, আমরা যখন বাদ দিয়ে দিচ্ছেন আপনারা, আমরা তখন ফেসবুকের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা এখন ট্রান্সফার একটু ভার্চুয়াল টকশোর মধ্যে দিয়ে যাচ্ছি, যেহেতু আপনারা আসতে আমাদেরকে কথা বলতে দিচ্ছেন না, পার্লামেন্টে কথা বলতে দিচ্ছেন না, আমরা এখন টিভির মাধ্যমে সুযোগ পাইলে একটু যাচ্ছি, আমরা টেলিফোনের মাধ্যমে একটু টেলিকনফারেন্স করে আপনার জনগণের সাথে কথা বলছি, কেন করছি? পানি যেমন তার রাস্তা খুঁজে নেয়, আপনার পানিতে বাদ দিয়ে রেখেছেন, গণতন্ত্রকে বাদ দিয়ে রেখেছেন, মানুষের কণ্ঠকে বাদ দিয়ে রেখেছেন, লোহার বাদ দিয়ে আপনারা আমাদেরকে আটকিয়ে রাখছেন, আমরা রাস্তা নামলে গুলি করেন, আমরা জনগণের কাছে যাবো কিভাবে? জনগণের সাথে মানববন্ধন করলে ওখান থেকে ধরে নিয়ে আসেন, মানববন্ধনে যাওয়ার সময় আপনি গুলি করেন। পুলিশ আমাদের সময় ছিল, আমাদের সময় পুলিশ গুলি করে নাই, আমাদের সময় র‍্যাব ছিল, আমাদের সময় র‍্যাব মানুষকে বিএনপিকে আওয়ামী লীগকে গুলি করে নাই। আপনাদের একটা না থেকে গুলি করছে প্রমাণ দিতে পারবেন? প্রমাণ দিতে পারবেন না। আপনাদেরকে হ্যাঁ পুলিশ লাঠি ফেটা করেছে, লাঠি ফেটা করেছে, রক্ত বেরেছে, সেটা হতেই পারে, আপনারা আমাদেরকে লাঠি ফেটেন, কিন্তু আপনার কথা কথা আমাদের মাথার সাথে বন্দুক থেকে গুলি করেছেন। সিনাকে হত্যাকারী যে প্রদীপ, প্রদীপ সেই প্রদীপ চিত্রে আমার ছাত্রদেরকে, আমার যুবকদেরকে মাথায় ঠেকিয়ে গুলি করেছে সে, এবং অজস্র পুলিশ আছে যে পুলিশ মাথায় ঠেকিয়ে গুলি করেছে। আপনি চিফ হুইপ, আমার রাঙাভাই বললেন তিনি চিফ হুইপ ছিলেন, আমার চিফ হুইপকে আপনি পার্লামেন্টের সামনে আপনার পুলিশ হারুন নির্ধারভাবে নৃশংসভাবে তাকে মেরেছে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে নজির নাই একটা সংসদের চিফ হুইপকে এভাবে মারা। অতএব যেখানে আপনি আমার চিফ হুইপকে মারেন, আমার চিফ হুইপকে গুলি করেন, হাত ভেঙে দেন, যেখানে আপনি আমার জনগণ কর্মীকে মাথায় ঠেকিয়ে গুলি করেন, সেখানে আপনি কি করে বলেন আমাকে দোষ দেন যে আমরা জনগণের কাছে যেতে পারছি না? আরে ভাই, জনগণ থেকে তো আমাকে আপনি ডিটাচ করে রাখছেন, আমি যাতে জনগণের কাছে যেতে পারি না, আপনার বয়স তো এখানে। আর গণতন্ত্রের সৌন্দর্য হলো, গণতন্ত্রের সৌন্দর্য হলো আমি জনগণের কাছে যাব, আপনিও যাবেন, আপনিও যাবেন, আমিও যাব, এর এখানে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এখন কি করছেন আপনি? জনগণের কাছে যাচ্ছেন, আমাকে যেতে দিচ্ছেন না। ধন্যবাদ, আবারও আসছি আপনার কাছে, আপনার মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেসিক্যালি ভুলনটি তো হয়েছে বাংলাদেশে স্বৈরাচার এরশাদ সরকারের সময়, সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে 8 দল, বিএনপির নেতৃত্বে 7 দলের 15 দলের যৌথ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হয়। এই স্বৈরাচারী সরকারের পক্ষে কিন্তু কোনো জনমত ছিল না, জনগণ ছিল না, কর্মী বাহিনী ছিল না। তৎকালীন সময় আমরা আন্দোলন করতে গিয়ে বলতাম ঠোলা, এই ঠোলা বাহিনী বেসিক্যালি এই 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 জনসমর্থনবিহীন স্বৈরাচার সরকারকে এরশাদকে টিকিয়ে রেখেছিল। ওদেরকে পতন ঘটাতে আমাদের 9 বছর সময় লেগেছিল আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে অথবা প্যারালালি আন্দোলন করতে গিয়ে। যাক, সেই আন্দোলনে আমরা বিজয়ী হয়ে শাহাবুদ্দিনের নেতৃত্বে বাংলাদেশে একটি সুষম গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়। কিন্তু এর অবস্থায় চললো কি, বাংলাদেশে একটা ধারা চালু হলো, একটা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু হলো। একটা তত্ত্বাবধায়ক সরকার চালুর মধ্য দিয়ে একবার বিএনপি আসলে একবার আওয়ামী লীগ, একবার আওয়ামী লীগ আসলে একবার বিএনপি, এইভাবে কিন্তু একটা বিগত 15 বছর ধরে 20 বছর ধরে চলছিল। বাংলাদেশের মানুষ কিন্তু আমেরিকার মতো একদলকে 2 বার ক্ষমতা রাখতে চায় না, তারা কিন্তু বারবারই সরকার পরিবর্তন করে। তাহলে আমরা কি দেখছি, বাংলাদেশে একটা গণতন্ত্রের চর্চা আমরা দেখেছি বিফোর আফতার এরশাদ, এরশাদের পরে। কিন্তু গণতন্ত্রের ফাইনালি ওপিনের শেষ ফেরাকটা মারা হলো 1/11 আসার পরে। 1/11 যখন আওয়ামী লীগের সাথে আঁতাত করে আমেরিকায় বৈঠক করে এবং বিএনপিকে মাত্র 30টা সিট দিয়ে তারা সরকার গঠন করবে বলে যে পায়তারা নির্বাচন করলো 2008 সালে, যে ষড়যন্ত্রের নির্বাচন করলো, যে যোগ সদস্যের নির্বাচন করলো, যে জেনারেল মঈনুদ্দিন মাসুদউদ্দিনদের আগমনকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ওই সময় বলেছিল এটা আমাদের আন্দোলনের ফসল, ওই দিনই রাজনীতির গণতন্ত্রের কবর রচনা হয়েছে, ওই দিনই গণতন্ত্র শেষ। ওই দিন আসার পরেই এই আওয়ামী লীগ সরকার বিএনপিকে 30টা আসন দিয়ে ক্ষমতা দখল করে, এটা বলবো আতাতের দখল। এই দখলের পরে এরপর আসেন 14 সালের নির্বাচন, আপনার সাক্ষী 154 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছে। কি করে সম্ভব ওই 154 জন এমপি কি করে বিনা ভোটে নির্বাচিত হয়? প্রায় 50+ এমপির কেন্দ্রে একটি ভোট পড়ে নাই, তাহলে তাদের কি কোনো ছেলে মেয়ে ফুস্য নেতা কর্মী কেউ ছিল না? এবং ভোট কেন্দ্রে আপনারা দেখছেন 14 সালে কুকুর বিড়াল ছাগল আর হলো বিডিপির হলুদ মার্কা শাড়ি পরা এই মহিলারা দাঁড়িয়েছিল 2-3 জন, আর লাল টুপি পরা বিডিপি দাঁড়িয়েছিল। এছাড়া ওই সকল কেন্দ্রে আর কাউকে দেখা যায়নি। এটা দিয়ে আমি এটা বুঝাতে চাচ্ছি যে এই 14 সালে এসে গণতন্ত্রের এবং চরমভাবে গণতন্ত্র
ইয়ে হয়, আপনার পদদলিত হয়, গণতন্ত্র পদদলিত হয়। এরপর আসেন, এরপর 2018 সালে আপনার দেখেছেন, 2018 সালে এসে তারা দিনের ভোট দাঁতে করে ফেললো। আগে তো দিনে জোর করে করতো, দিনের পর দাঁতে নিয়ে গেল, নাতি গিয়ে গণতন্ত্রের শেষ ফ্রাকটা মেরে দিয়ে এখন সারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি। সেই নৈরাজ্য দুঃশাসন দুর্ব্যবস্থা চালু হলো। সেই দুর্ব্যবস্থা কি? আজকে ব্যাংক লুট, আজকে শেয়ার বাজার লুট, আজকে ডাস্টিনি লুট, আজকে দর্শন নারীরা নিরাপদে চলতে পারছে না, আজকে কথায় কথায় গুণ, কথায় কথায় খুন, কথায় কথায় আজকে যে কথা বলে তাকে তাকে কিন্তু খুন করে নিয়ে যাচ্ছে। আজকে যে কথা বলছে তাকে কিন্তু আপনার গুম করে নিয়ে যাচ্ছে। ইলিয়াস আলী আজকে নিখোঁজ, আজকে চৌধুরী আলম নাই, আজকে এরকম শত শত ছাত্রদলের জরি নাই, নুরু নাই, বহু মানুষ নাই। আজকে যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ছিল তাদের অনেকেই কিন্তু নিখোঁজ হয়ে গেছিল, বুদ্ধিজীবী অনেকেই নিখোঁজ হয়ে গেছিল, অনেকে আবার ফিরে আসছে। আজকে দর্শনের মহামারী চলছে, আজকে আপনি দেখছেন বৈশ্বিক সমস্যা, এটা বাংলাদেশের সমস্যা না। এই করোনা সমস্যাতে দেখা গেল কি, এই সরকার করোনা সমস্যার মধ্যেও দুর্নীতির বাইরে উঠতে উঠতে পারলো না, দুর্নীতির মধ্যে নিমজ্জিত থেকে মানুষের মৃত্যুর সার্টিফিকেট দিল, মৃত্যুর সনদ দিল, মানুষের জীবনের সনদ দিল। আজকে টাউট বাট পর আপনার টকশোতে এসে সে সাহেব, সে আপনার মানে বিভিন্ন স্কুলে গিয়ে গার্ড অফ অনার নে, সেই সাহেবকে দিয়ে আজকে মানুষের মৃত্যু সার্টিফিকেট নিল, মানুষের করোনা সার্টিফিকেট নিল, সাবরিনাকে দিয়ে তাই করলো। এগুলো সবই সরকারের আপাত করা একটা পৃষ্ঠপোষকতার দুর্নীতির চক্র আখা। যেমন স্বাস্থ্য খাত শেষ, নাসিম সাহেবের ছেলে আমেরিকায় সে অর্থ নিয়ে গিয়েছে, নাসিম সাহেব অর্থ মন্ত্রণালয়ে থাকা অবস্থায় অর্থ মন্ত্রণালয়ের শেষ। আপনারা জানেন যে একটি পদ্মা কেলেঙ্কারি হয়েছে, 37 লক্ষ টাকা দিয়ে পদ্মা কিনা হয়েছে, বালিশ কিনা হয়েছে 7 লক্ষ টাকা দিয়ে। তাহলে আপনি বুঝেন যে আজকে কয়েকদিন আগে একটা অপারেশনের লাইট মানে যেটাকে বলে যে আপনার অপারেশন থিয়েটার লাইট, 8 কোটি 8 লক্ষ টাকা করে এক একটা লাইট কিনা হয়েছে। এভাবে সর্বত্র এই সরকার